ক্লাস ইলেভেন পুঁইমাচা গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তরের পার্ট টু ভিডিওটিতে তোমাদের স্বাগতম। দেখো, আমি এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর দেখিয়েছিলাম পুঁইমাচা গল্পের, ঠিক আছে। আজকে আমি 51 নম্বর থেকে শুরু করছি। দেখো, 51 নম্বর কোশ্চিন, অন্নপূর্ণা খেন্তিকে কোন ঋতুতে পুঁই চারা লাগাতে বলেছিল? শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল না বসন্তকাল? এর উত্তরটি হবে বর্ষাকাল। নেক্সট কোশ্চিন, ভাঙ্গা ঝুড়ি করে মুখুজ্জি বাড়ি থেকে খেন্তি কি এনেছিল? চিংড়ি মাছ, পুঁইশাক, মেটে আলু না গোবর? এর সঠিক উত্তরটি হবে গোবর। নেক্সট কোশ্চিন, সহেহরি খেন্তিকে যে জামাটি গায়ে দিতে বলেছিল সেটি কোথা থেকে আনা হয়েছিল? অপশন, পৌষ সংক্রান্তির মেলা থেকে, বহু বছর আগে রাশির মেলা থেকে, শিবের মেলা থেকে না চৈত্র মাসের মেলা থেকে? এর সঠিক উত্তরটি হবে বহু বছর আগে রাশির মেলা থেকে। নেক্সট কোশ্চিন, খেন্তির জামাটির দাম কত? অপশন, 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা না 5 টাকা? উত্তরটি হবে 2.5 টাকা। নেক্সট কোশ্চিন, পৌষ সংক্রান্তির সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে কি চটকাচ্ছিল? অপশন, গুড়, ময়দা ও চিনি না চালের গুঁড়ো, চিনি ও দুধ না চালের গুঁড়ো, ময়দা ও গুড় না আটা, তেল ও চিনি? এর সঠিক উত্তরটি হবে চালের গুঁড়ো, ময়দা ও গুড়। নেক্সট কোশ্চিন, পৌষ সংক্রান্তির সন্ধ্যায় খেন্তির কাজ কি ছিল? অপশন, নারকেল করা, পুঁইচারা রোপণ করা, বাজার করা না রান্না করা? এর সঠিক উত্তরটি হলো নারকেল করা। নেক্সট কোশ্চিন, পৌষ সংক্রান্তির সন্ধ্যায় অন্নপূর্ণা তার 3 মেয়েকে কি খেতে দিয়েছিল? অপশন, ভাত, ডিম ভাজা, পিঠা না ময়দার গোলা? সঠিক উত্তর হবে ময়দার গোলা। নেক্সট কোশ্চিন, অধিক মিষ্টির পিঠা কে খেতে চায় না? অপশন, বড় মেয়ে, ছোট মেয়ে, মেজ মেয়ে না সেজ মেয়ে? উত্তর হবে সেজ মেয়ে। ভিডিও ক্লাস যদি ভালো লাগে ভিডিও লাইক করো। আমি তোমরা যারা চ্যানেল নতুন, এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। এটি কিন্তু পুঁইমাচা গল্পের পার্ট টু ভিডিও, পার্ট ওয়ান ভিডিওটি তোমরা আগে অবশ্যই দেখে নেবে। ওইখানে আমি 50টি প্রশ্ন উত্তর দেখিয়েছিলাম, আর সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চিন, খেন্তি মোট কয়টি পিঠা খেয়েছিল? অপশন, 14 থেকে 15টি না 15 থেকে 16টি না 17 থেকে 18টি না 18 থেকে 19টি? উত্তর হবে 18 থেকে 19টি। নেক্সট কোশ্চিন, পুটি ও রাধি খিড়কি খুলতেই বনঝপে কি লুকিয়ে থাকতে দেখেছিল? অপশন, ইঁদুর, শিয়াল, পাখি না সাপ? এর উত্তর হবে শিয়াল। নেক্সট কোশ্চিন, প্রথম পিঠে কোন দেবদেবীকে দিতে হয়? অপশন, দুর্গা না ষাড়াষষ্ঠী না লক্ষ্মী না কালী? এর উত্তর হবে ষাড়াষষ্ঠী। নেক্সট কোশ্চিন, কালীময়ের চণ্ডী মণ্ডপে কখন সহায়হরির ডাক পড়েছিল? অপশন, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা না সন্ধ্যাবেলা? এর সঠিক উত্তর হবে সকালবেলা। নেক্সট কোশ্চিন, কেষ্ট মুখুজ্জের মেয়ের বিয়ে কার সঙ্গে হয়? অপশন, হরিহরের ছেলের সঙ্গে, হরির ছেলের সঙ্গে, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে না হরিহর ঠাকুরের ছেলের সঙ্গে? উত্তর হবে হরির ছেলের সঙ্গে। নেক্সট কোশ্চিন, লাইন তোলে কোশ্চিন, কি কাণ্ডটাই না করলে? কাণ্ডটা কে করেছিল? অপশন, হরিহর ঠাকুর, খেন্তি, সহায়হরি না কেষ্ট মুখুজ্জি? সঠিক উত্তর হবে কেষ্ট মুখুজ্জি। নেক্সট, খেন্তির সঙ্গে কার বিয়ে ঠিক হয়? অপশন, হরির ছেলের না কালীময়ের ছেলের না শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে না কেষ্ট মুখুজ্জের ছেলের সঙ্গে? উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। নেক্সট, খেন্তির সঙ্গে শ্রীমন্ত মজুমদারের ছেলের বিয়ের সম্পর্ক কে ঠিক করে দেন? অপশন, কালীময় ঠাকুর, কেষ্ট মুখুজ্জি, হরিহর ঠাকুর না শ্রীমন্ত মজুমদার? এর উত্তর হবে কালীময় ঠাকুর।
পরের কোশ্চিন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল? অপশন বনগা, ঠাকুরপাড়া, মণিগা না হচ্ছে শেওলা গ্রাম। এর উত্তর হবে মণিগায়। নেক্সট কোশ্চিন, শিক্ষার দিক থেকে শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিলেন? অপশন নিরক্ষর না অশিক্ষিত না বিএ পাস না এমএ পাস। এর সঠিক উত্তর হবে নিরক্ষর। নেক্সট, শ্রীমন্ত মজুমদারের ছেলের আর্থিক অবস্থা কেমন ছিল? অপশন সচ্ছল, সংগতি সম্পন্ন, খুব ভালো না খুব খারাপ। এর উত্তর হবে সংগতি সম্পন্ন। নেক্সট কোশ্চিন, শ্রীমন্ত মজুমদারের কিসের ব্যবসা ছিল? অপশন মুদিখানার না মনোহারির না সুদের কারবারি না মাছের। এর সঠিক উত্তর হবে সুদের কারবারি। নেক্সট কোশ্চিন, শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল? অপশন একটি না দুটি না তিনটি না চারটি। সঠিক উত্তর হবে দুটি। নেক্সট কোশ্চিন, শ্রীমন্ত মজুমদারের ছেলের কি ভালো ছিল না? অপশন স্বভাব না চেহারা না চরিত্র না টাকা কড়ি। এর সঠিক উত্তর হবে চরিত্র। নেক্সট, খেন্তি শ্রীমন্ত মজুমদারের কততম স্ত্রী ছেলের কততম স্ত্রী? অপশন প্রথম না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ। সঠিক উত্তর হবে দ্বিতীয় স্ত্রী। নেক্সট, খেন্তির বিয়ে কোন মাসে হয়েছিল? অপশন আষাঢ় মাসের প্রথমে না কার্তিক মাসের প্রথমে না বৈশাখ মাসের প্রথমে না অগ্রহণ মাসের প্রথমে। সঠিক উত্তর হবে বৈশাখ মাসের প্রথমে। নেক্সট কোশ্চিন, শ্রীমন্ত মজুমদারের ছেলের বয়স কত ছিল? অপশন 45 বছর না 40 এর বেশি নয় না 35 এর কম না 37 এর বেশি। উত্তর হবে 40 এর বেশি নয়। নেক্সট কোশ্চিন, খেন্তির বিয়ের শাড়িটি কেমন ছিল? অপশন জামদানি, বেনারসি, লালসে না বালুচরি। এর সঠিক উত্তর হবে বালুচরি। নেক্সট কোশ্চিন, খেন্তি শ্বশুরবাড়িতে যাবার সময় তার মাকে কোন মাসে আনতে যেতে বলেছিল? অপশন আষাঢ় মাসে, ভাদ্র মাসে, শ্রাবণ মাসে না পৌষ মাসে। উত্তর হবে আষাঢ় মাসে। নেক্সট কোশ্চিন, সহায়রীর দাদা সম্পর্কিত প্রতিবেশী কে ছিলেন? অপশন কেষ্ট মুখুজ্জি না হরিহর ঠাকুর না কালিময় ঠাকুর না বিষ্ণু সরকার। উত্তর হবে বিষ্ণু সরকার। নেক্সট, সহায়রী খেন্তিকে কোন মাসে দেখতে গিয়েছিল? মানে সহায়রী অর্থাৎ খেন্তির বাবা খেন্তিকে কোন মাসে দেখতে গিয়েছিল? অপশন আষাঢ় মাসে না ভাদ্র মাসে না শ্রাবণ মাসে না পৌষ মাসে। উত্তর হবে পৌষ মাসে। নেক্সট কোশ্চিন, খেন্তির শ্বশুরবাড়ির লোক খেন্তিকে বাপের বাড়ি পাঠাতে চায়নি কেন? অপশন খেন্তির বসন্ত হয়েছিল, দুই নম্বর অপশন 250 টাকা পণ বাকি ছিল, তিন নম্বর অপশন 200 টাকা পণ বাকি ছিল না চার নম্বর অপশন খেন্তির বাবা খালি হাতে গিয়েছিল। এর সঠিক উত্তর হবে 250 টাকা পণ বাকি ছিল। নেক্সট কোশ্চিন, খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? অপশন ক্যান্সার না জ্বর না বসন্ত না কলেরা। এর সঠিক উত্তর হবে বসন্ত। নেক্সট, সহায়রীর পিতার নাম কি ছিল? অপশন পরমেশ্বর চাটুজ্জে না পরমেশ্বর ঠাকুর না পরমেশ্বর রায় না পরমেশ্বর ব্যানার্জি। এর সঠিক উত্তর হবে পরমেশ্বর চাটুজ্জে। নেক্সট কোশ্চিন, বসন্ত হলে খেন্তিকে শ্বশুরবাড়ির লোক কোথায় রেখে এসেছিল? অপশন সহায়রীর বনের বাড়ি না সহায়রীর মাসির বাড়ি না সহায়রীর দূর সম্পর্কের বনের বাড়ি না সহায়রীর দূর সম্পর্কের মাসির বাড়ি। এর সঠিক উত্তর হবে সহায়রীর দূর সম্পর্কের বনের বাড়ি। নেক্সট কোশ্চিন, সহায়রীর দূর সম্পর্কের বনের বাড়ি কোথায় ছিল? অপশন চণ্ডীপুর না কালীঘাট না কাশিমপুর না বনগা। এর সঠিক উত্তর হবে কালীঘাট। যদি অপশনে থাকে টালাই তো টালাই উত্তর দিয়ে দিবে। নেক্সট, কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল? অপশন চৈত্র মাসে না বৈশাখ মাসে না আষাঢ় মাসে না ফাল্গুন মাসে। এর উত্তর হবে ফাল্গুন মাসে। পরের কোশ্চিন, লাইন তেলে কোশ্চিন, আমরা কাল সকালে খাবো বলছে কি আমরা কাল সকালে খাবো। এখানে প্রশ্ন হচ্ছে কি খাওয়ার কথা বলা হয়েছে? প্রথম অপশন পান্তা না দ্বিতীয় অপশন পিঠা না তৃতীয় অপশন পুঁইশাক না চতুর্থ অপশন ভাত। এর সঠিক উত্তর হবে ভাত। নেক্সট কোশ্চিন, খেন্তিকে পিঠের পরিবর্তে তার মা কি খেতে বলেছিল? অপশন ভাত না জল দেওয়া ভাত না মুড়ি না নারকেল।
এর সঠিক উত্তরটি কী হবে তার আগে একটা কথা বলে দিই। দেখো আমি টোটাল তোমাদের যা কোশ্চেন দেখাচ্ছি এই প্রশ্নগুলি কিন্তু এখান থেকে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ আমি তোমাদের একটাই কথাই বলবো, এর আগের ভিডিও ক্লাসটি তোমরা যারা দেখো নি এইভাবে যে আমি তোমাদের প্রশ্ন উত্তর পিডিএফ থেকে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু ওই ক্লাসটিতেও আমি তোমাদের পিডিএফ থেকে প্রশ্ন উত্তর 50টি এমসিইউ কোশ্চেন অ্যান্সার দেখিয়েছি, অবশ্যই এসে এই ভিডিওটি দেখে নেবে। এই প্রশ্নের উত্তরটি হবে জল দেওয়া ভাত। নেক্সট, খেন্তির জামাটির রং কী ছিল? অপশন কালো, না লাল, না নীল, না সবুজ। উত্তর হবে কালো। নেক্সট কোশ্চিন, খেন্তির জামাটি কোথায় থাকে? অপশন ভাঙ্গা টিনের তরঙ্গে, না ভাঙ্গা বাক্সে, না উঠোনে থাকা বাক্সে, না অন্নপূর্ণার ঘরে। উত্তর হবে ভাঙ্গা টিনের তরঙ্গে। নেক্সট কোশ্চিন, লাইন তলে কোশ্চিন, আর একটু জল দিতে হবে মা, এটা লাইন, প্রশ্ন হচ্ছে বক্তা কে? অপশন খেন্তি, না রাধি, না পুটি, না লক্ষ্মী। সঠিক উত্তর হবে রাধি। নেক্সট লাইন তলে কোশ্চিন, ও পাড়ায় যাচ্ছি, বক্তা কে? অপশন খেন্তি, না রাধি, না পুটি, না অন্নপূর্ণা। এর উত্তর হবে অন্নপূর্ণা। নেক্সট কোশ্চিন, ও পাড়ায় যাচ্ছি, এই একটা লাইন। এবার এখানে প্রশ্ন হচ্ছে কার বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে? অপশন মুখুজ্জের মুখুজ্জেদের বাড়ি, না কালীময়ের বাড়ি, না ঠাকুরদের বাড়ি, না সহায়রের বাড়ি। এটা সঠিক উত্তর হবে মুখুজ্জেদের বাড়ি। এই যে আমি তোমাদের 91টি কোশ্চেন অ্যান্সার দেখালাম পুঁইমাছের গল্প থেকে, এর বাইরে প্রশ্ন হবে না। এরপরে ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর, আমি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, সাম্যবাদী কবিতা এবং গ্রামাটিক্যাল জিনিস, ভাষা, সাহিত্য, ইতিহাস প্রত্যেকটাই পিডিএফ করে আমি আমার ছাত্রদের যা কিছু নোটস লেখাবো সব কিছু ওইগুলো পিডিএফ করে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো।